আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম জাহিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ICCR স্কলারশিপ। আল্লাহর অশেষ রহমতে 2020-21 সেশনে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপালি তামিলনাড়ু ইন্ডিয়ায় ICCR স্কলারশিপে চান্স পাই। তো কথা হচ্ছে যে আমি কিভাবে ICCR স্কলারশিপ পাইলাম এই ব্যাপারটা নিয়েই আজকে মূলত ভিডিওতে কথা বলবো। তো ICCR স্কলারশিপ কি? ICCR স্কলারশিপ মূলত ভারত সরকার প্রদেয় একটা স্কলারশিপ। এটা মূলত দক্ষিণ এশিয়ার ছাত্রদের জন্য দেওয়া হয়। ICCR স্কলারশিপটা আমাদের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে অনেক বেশি জনপ্রিয় এবং সবার কাঙ্ক্ষিত একটা স্কলারশিপ, কেননা ICCR স্কলারশিপের স্টিপেন্ডটা বেশ ভালো। আমি মাসে 18,000 রুপি স্টিপেন্ড পাইছিলাম মূলত। এখন 18,000 টাকা বা 18,000 রুপি কিন্তু আসলে ইন্ডিয়ায় চলার জন্য অনেক বেশি। আমি এরকম গল্পও শুনছি যে ICCR স্টিপেন্ড বাঁচায় অনেকে সেভিংসও করছে এবং ঘুরতে বেড়াইতে পারছে। তো এছাড়াও ICCR স্কলারশিপে আপনাকে দুইবার বাংলাদেশে বা আপনার নিজের দেশে যাতায়াতের জন্য যে এয়ার টিকিটটা লাগে সেটার টাকাটাও দিবে। তো সব কিছু মিলে ICCR খুব ভালো একটা স্কলারশিপ। এবং আমি যে ইনস্টিটিউশনে চান্স পাইছিলাম NIT তিরুচিরাপালি, সেটার QS ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 451 থেকে 500, যেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু 1000-এর মধ্যে নাই। তো অবশ্যই এটা খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় ছিল। তো ICCR স্কলারশিপ কিভাবে আমি পাইছি সেই ব্যাপারে আজকে আলাপ আলোচনা করব। এই বছর আমি কি কোনো স্যাট, টোফেল, IELTS এইসব দিছিলাম বা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিছিলাম? না, আমি কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দেই নাই। আমি ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই অ্যাপ্লাই করছিলাম। আমার প্রেফার্ড সাবজেক্ট ছিল ব্যাচেলর অফ আর্কিটেকচার। তো পুরো সাবমিশন প্রসেসটা যে লিঙ্কে গিয়ে আমি করছি, A2 স্কলারশিপ, ওদের অফিসিয়াল পোর্টাল, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। ওইখানে গিয়ে প্রথমত একটা অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খোলার পরে ওখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিছি। এবং ICCR স্কলারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কোনো ঘর ফাঁকা রাখবেন না। আপনার যদি উত্তর দেওয়ার মতো কিছু না থাকে সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল লিখবেন, কিন্তু মানে একদম ফাঁকা রেখে আপনি ফর্মটা সাবমিট করবেন না। এরপরে আপনার কাছে যে ডকুমেন্টগুলো চাইবে সব ডকুমেন্টই আপনি দিবেন। কোনো ডকুমেন্ট যদি আপনি মনে করেন যে এটা তো আসলে আমার জন্য অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা ফাইল বানায় নেবেন, যে ফাইলে আপনি লিখে রাখবেন যে নট অ্যাপ্লিকেবল। কিন্তু তারপরেও আপনার ওই জায়গায় কিছু না কিছু আপলোড করতে হবে। এটা গেল প্রথম টিপস। দ্বিতীয় টিপসটা হচ্ছে যে ওখানে আপনার একটা এজে লিখতে হবে, আপনি কেন ওই ইউনিভার্সিটিতে পড়তে চান, আপনি আসলে কেন নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করেন, এবং আপনার আসলে ওই সাবজেক্টে পড়ার জন্য কি আগ্রহ। তো এজে আমি মনে করি যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বা চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই ভাইটাল একটা রোল প্লে করে। সেটা আপনি US-এর কোনো একটা ইউনিভার্সিটি বলেন বা ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি বলেন বা যে কোনো জায়গার, এজেটা খুবই ইম্পর্টেন্ট। তো এজে লেখার ক্ষেত্রে আমি যে জিনিসগুলো আসলে শোকেস করছিলাম সেটা হচ্ছে যে আমি নিজের ব্যাপারে বেশ কিছু গল্প লিখছিলাম, যে নিজের ব্যাপারে যে ছোটোবেলার গল্প বা আমার গুরুত্বপূর্ণ কোনো একটা সময়ের গল্প, যে গল্পগুলো থেকে আসলে আমি কোথা থেকে আসছি, আমার পার্সোনালিটি কেমন, আমার কোয়ালিটিগুলো কী কী, এই জিনিসগুলো আসলে উঠে আসছে। যেমন সহজভাবে বলি, আপনি যদি বলেন I am a লিডার, এই জিনিসটা কখনোই গ্রহণযোগ্য হবে না বা এটা আসলে মানে খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু আপনি যদি এমন একটা গল্প বলেন যেখানে আপনার বোঝা যায় যে আসলে আপনার মধ্যে লিডারশিপ আছে বা আপনার মধ্যে বিশেষ একটা কোয়ালিটি আছে, সেটা কিন্তু আসলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এজে লেখার ক্ষেত্রে আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে ডিরেক্ট কোনো একটা লাইন থ্রো না করে আপনার কোনো একটা ঘটনা বা গল্পের মাধ্যমে ছোট করে আপনার যে বক্তব্যটা সেটা যাতে আপনি পেশ করতে পারেন। এটা গেল এজে। তারপরে আমার বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল, যেগুলো মোস্টলি আমার রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, সেগুলো আমি ঠিকঠাক মতো সাবমিট করছিলাম। এবং ICCR স্কলারশিপের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নিয়মিত পোর্টালে খেয়াল রাখতে হবে, কারণ আপনার কাছে কেউ ফোন দিবে না, কেউ ইমেল করবে না। তো প্রতিদিন অন্তত আপনি হচ্ছে পোর্টালটা চেক করেন যে আপনার রেজাল্ট আপডেট হচ্ছে কি না, আপনার রেজাল্টটা কী অবস্থায় আছে। তো সেই মোতাবেক আসলে আপনি কাজ করার একটা ধারণা পাবেন। আপনি ধরেন দেখবেন যে একদিন আপনি হচ্ছে ওই পোর্টালটা দেখেন নাই, তারপরের দিনে ওটা ডেডলাইন ছিল, এরকম ঘটনা অনেকের সাথেই হয়েছে। এবং
তারা পরে ব্যাপারটা নিয়ে অনেক বেশি আফসোস করে এবং অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয়। তো এই ছিল আমার মূলত ICCR স্কলারশিপের অভিজ্ঞতা, কিন্তু হচ্ছে আমি NIT তিরুচিরাপাল্লিতে ভর্তি হই নাই, আমি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, আমি বাংলাদেশেই থাকছি। কেননা আমি আসলে MBBS টাই করতে চাই, আমি এবং আমার পরিবারের ইচ্ছা যে আমি আসলে ডাক্তার হই। তো আমি সবার কাছে অবশ্যই দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। ICCR স্কলারশিপের ব্যাপারে আমার বলা শেষ। ICCR স্কলারশিপ এর জন্য যারা আসলে ভিডিওটা দেখতে আসছিলেন তারা এখন চলে যাইতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন তাইলে একটা ব্যক্তিগত আলাপ করি। ব্যক্তিগত আলাপটা হচ্ছে যে আমি কেন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কারণ আমাকে মোটামুটি আপনারা যারা চেনেন বা যারা আমার ব্যাপারে জানেন তারা জানেন যে আমি সিনেমা বানাইছিলাম এবং সিনেমা বানাই, এবং আল্লাহর অশেষ সহমতে আমার বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাগুলো সিলেক্টেড হয়েছে, দেখার সৌভাগ্য হয়েছে। তো এসব কি ছেড়ে দিয়ে আমি আসলে ইউটিউবে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করবো কিনা, বা আমি এই দিকে মন দিচ্ছি কিনা? এখন ব্যাপারটা আসলে সেরকম না, আমি মাঝখানে অ্যাডমিশন নিয়ে বেশ কিছু সময় ব্যস্ত ছিলাম, তারপর ঢাকা থেকে সিরাজগঞ্জে শিফট হওয়া, এবং দেখা যাচ্ছে যে MBBS এর কারণেও আসলে পড়ালেখার বেশ কিছু চাপ যাচ্ছে। তো সব কিছু মিলে আমি মনে করি যে এটা সিনেমা বানানোর জন্য আদর্শ সময় না, এবং আমি আসলে সিনেমা বানাতে চাই আরেকটু সিনেমার ব্যাপারে জেনে বুঝে। আমি তো আসলে কিছুই তেমন জানি না সিনেমার ব্যাপারে, তো আমি চাচ্ছিলাম যে আরেকটু অভিজ্ঞ হয়ে কামব্যাকটা করতে। তো তার জন্য অবশ্যই আমার সময় লাগবে এবং আপনাদের দোয়াও লাগবে। তো এটা হচ্ছে কথা, এই ছিল আজকের ভিডিও। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ইউটিউবে কন্টেন্টগুলো ক্রিয়েট নিয়মিত করে যাচ্ছি, যাতে করে আমি সিনেমা বানাতে ভুলে না যাই, আমি যাতে ক্যামেরা কীভাবে চালাই এই সম্পর্কে আমার মনে থাকে, বা অডিও রেকর্ডিং সম্পর্কে আমার মনে থাকে, এবং আমি এডিটিংটাও যাতে টুকিটাকি করতে পারি। এইসব কারণে আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশনের সাথে থাকা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।